হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। সো আমাদের আরেকটা রাইড শুরু। এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য লংগেস্ট রাইড এভার। আমি এত লম্বা রাইড দিই নাই। আমি যাইতে যাইতে আপনাদের সাথে রাস্তায় আরও কথা বলবো, আমরা এখনও বেরোই নাই। এখানে আমার সাথে আছে সজীব আর ওই যে নিলয়। আমরা আমাদের অলরেডি বাইকটাকে রেডি করে ফেলছি। আমরা খালেক পেট্রোল পাম্পে আছি সৈয়দপুরে। এখন আমরা এখান থেকে তেল ট্যাঙ্ক ফুল করছি, এখন রওনা দিব। অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে সব কিছু অর্গানাইজ করতে করতে। আমি রাস্তায় যেতে যেতে বলতেছি পুরো আমাদের ট্যুর প্ল্যান কি, কাহিনী কি, আমরা কোথায়। ওকে, সো উই আর ব্যাক অন দ্য রোড। তো যেটা বলতেছিলাম, আমার লাইফের ওয়ান অফ দ্য লংগেস্ট বাইক রাইড দিচ্ছি। ইভেন আমার সাথে যে সজীব আছে ও কোনো দিন এত লম্বা দেয় নাই। আমাদের টার্গেট হচ্ছে সৈয়দপুর টু কক্সবাজার। সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরা কক্সবাজারে যায় ব্রেক দিব। সৈয়দপুর থেকে কক্সবাজারের টোটাল ডিস্টেন্স হচ্ছে 750 কিলো মতো, অ্যারাউন্ড 750 কিলো। গুগল ম্যাপ সাজেস্ট করতেছে যে 16 ঘন্টা লাগবে। এখন বৃষ্টি ওয়েদার নিয়ে যদি কথা বলি, এটা আষাঢ় মাস চলছে আর সৈয়দপুরে প্রত্যেক দিন রাতের বেলা বিদ্যুৎ চমকায়, মেঘ ডেকে বৃষ্টি হচ্ছে। এই জন্য এটা একটা মানে রিস্কি বলবো এবং প্রবলেমও বলবো, যে যদি বৃষ্টি হয় সমস্যা হবে। হোপফুলি আমাদের সবই প্রোটেকশন আছে। আমি অলরেডি রেইনকোটের প্যান্ট পরে বসে আছি, যাতে বৃষ্টি হলে শুধু জাস্ট আমরা উপরেরটা পরবো। সো এদিক দিয়ে আমরা প্রোটেকশন নিয়ে রেখেছি। তারপরেও বৃষ্টির সময় রাতের বেলা রাইড করা ইটস এ প্রিটি রিস্কি। রাতের বেলা রওনা দিছি কেন, কারণ আমাদের যেতে যেহেতু 16 ঘন্টা লাগবে, সো আমরা অলমোস্ট কক্সবাজারে ঢুকবো সন্ধ্যা রাতের দিকে। হ্যাঁ, যদি বৃষ্টি না হয় তার আগে ঢুকবো, বৃষ্টি হইলে ওইরকমই হবে। এই জন্য আর কি আমাদের রওনা দেওয়া। আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখছেন তারা অলরেডি দেখছেন আমি অনেকবার কক্সবাজার গেছি বাইক নিয়ে। প্রথমবার গেছিলাম এই সজীবই ছিল, চারজন ছিলাম আমরা জিক্সার এসএফ নিয়ে। সেকেন্ড টাইম আমি জিক্সার এসএফ নিয়ে গেছিলাম, বাট এই লাস্ট 6 মান্থ আগে ডিসেম্বরে। তো তখন আমার সাথে ছিল সানি, দুজন মিলে গেছিলাম, আর কোনো পার্টনার টার্টনার ছিল না। দিস টাইম আবারও কক্সবাজার যাচ্ছি, এবার যাচ্ছি হচ্ছে এমটিতে। প্রত্যেকবার কক্সবাজার যাওয়ার সময় আর কি নতুন নতুন একটা আমাদের অপশন ছিল, যাতে সেম রাইড না হয়। এবারও আমরা কক্সবাজার যাচ্ছি, বাট এবার চালাইতে হবে 750 কিলো। সো আমাদের প্রথম টার্গেট হচ্ছে ঠিকঠাক মতো ঢাকায় ঢুকা। আমরা যদি ঢাকায় ঠিকঠাক মতো আল্লাহর রহমতে ঢুকে যাই, তাহলে আমরা ভোরের মধ্যেই রওনা দিয়ে দিব কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের সাথে একটা পিলিয়ন আছে, নিলয় আছে সজীবের পিছনে। সো এইটা একটু প্যারাদায়ক, ও প্যারা খায় যেতে পারে, প্যারা খাবে, এটা যা খায় যেতে পারার কিছু নয়, ও প্যারা খাবে। কারণ 16 ঘন্টা বাইকে বসে থাকা আর বাইক চালানোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। সবচেয়ে বড় সমস্যা এখন যেটা হচ্ছে যে বাতাস, প্রচণ্ড পরিমাণে বাতাস। গাড়ি আমাদের কোনোভাবেই 100-এর উপরে যাচ্ছে না, আমরা টানার চেষ্টা করলেও যাচ্ছে না, টানতেছি না। কিন্তু তারপরেও বাইকের মানে ফুল পিক আপে 90-95 এই স্পিডে চলতেছে, প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে আর কি, ঠান্ডা লাগতেছে। সো গোবিন্দগঞ্জে যাবো আমরা, আমি রেইনকোট পরবো, কারণ ঠান্ডা বাতাস লাগতেছে অনেক বেশি। দেন আমাদের প্রথম স্টপেজ, এখন পর্যন্ত আমাদের টার্গেট হচ্ছে ফুড ভিলেজ। ফুড ভিলেজে যাই, ডিরেক্টলি ফুড ভিলেজে থামবো, এর আগে কোথাও থামবো না। ওয়েলকাম টু বগুড়া। চলে আসছি আমরা বগুড়া সিটির ভিতরে। যেহেতু রাত্রে 12টা পার হয়ে গেছে, এই জন্য সিটির ভিতর দিয়ে চালাই যাচ্ছি 70 স্পিডে। সরি বগুড়াবাসী, আমাদেরকে ছাপরি বলে গণ্য করিবেন না। শহরের ভিতরে একটু হাই স্পিডে চালাচ্ছি দেখে, রাস্তা ফাঁকা, কী করবো। এখন আমরা বগুড়াটা ক্রস করে ফুড ভিলেজে যাই দাঁড়াবো। অ্যাপ্রক্সিমেটলি 30-40 মিনিটস লাগবে এখান থেকে। বাসতেছে 12:30, 1টার মধ্যে আমরা ফুড ভিলেজ ঢুকে যাবো ইনশাল্লাহ। সো আমরা চলে আসছি ফুড ভিলেজে খাইতে। এখনও আমরা খাবার অর্ডার করিনি, খাবার অর্ডার করবো। আমাদের টোটাল লাগছে হচ্ছে 3 ঘন্টা আসতে সৈয়দপুর থেকে। আমরা 3 ঘন্টায় আসছি ফুড ভিলেজে, অলমোস্ট 150 কিলোর উপরে। আমাদের এভারেজ স্পিড ছিল প্রায় 70 মিটারে আছে, বাট আমাদের এভারেজ স্পিড 85-90 এরকম ছিল। এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো, ব্রেক দিব আমরা 40 মিনিটসের মতো, অ্যারাউন্ড 40 মিনিটস, দেন আমরা এখান থেকে বের হয়ে যাবো। ফুড ভিলেজ থেকে আমরা খেয়ে দিয়ে বের হয়ে গেছি। আমাদের এখানে অনেক টাইম চলে গেছে, 1 ঘন্টা 20 মিনিটের মতো। এখন আমরা আবার হাইওয়েতে উঠছি। এখানে লেট হওয়ার সবচেয়ে বড় রিজন ছিল যে ওয়েটাররা ছিল কম ঈদের ছুটির পরপর, আর জনসংখ্যা ছিল বেশি, খাবার দিতে লেট করছে অনেক। তো এখন আমরা বের হয়ে গেছি অ্যান্ড যমুনার দিকে আগাচ্ছি।
এখান থেকে যমুনা সেতু বেশি দূরে না, সো আমাদের যাইতে বেশি সময় লাগবে না। এই রুটগুলো যথেষ্ট ভালো করছে, কিন্তু এই যে থাইকা থাইকা যে এরকম ডাইভারশন আছে কিছু, যার জন্য একটু প্যারা হয়ে যাচ্ছে রাতের বেলা। তো তাছাড়া ভাইজারে একটু প্যারা ছিল, ভাইজার ক্লিন করে নিয়েছিলাম, কিছু দেখতে পাচ্ছিলাম না, এখন মাশাল্লাহ ক্লিয়ার দেখা যাচ্ছে আর কি। ঝামেলা হয়ে গেছে একটা, সজীবের পিছনের চাকায় পাম নাই ফর সাম রিজন, আমি জানি না কেন ওর পিছনের চাকায় পাম নাই। বের হওয়ার সময় আমরা পাম দিয়ে বেরোছিলাম, কিন্তু ওর পিছনের চাকায় পাম অনেক কমে গেছে। আমরা এখন আছি চন্দ্রার এই যে বাইপাসে, আমরা নিচ দিয়ে যাবো, চন্দ্রা দিয়ে ডান দিক দিয়ে ঢুকবো। সজীব আসছে, আমার ব্যাগ ট্রান্সফার করছি ওকে, কারণ ওর টায়ারে একদমই হাওয়া নাই। আর আমার পিছনে নিছি নিলয়কে, যাতে বেচারা একটু টানতে পারে। দেখা যাক ঢাকায় যাই আমরা ঢুকে ঠিক করার চেষ্টা করব। এখানে অনেক টাইম চলে গেছে আমাদের, 4:30 বাজে, ভাবছিলাম 5টার মধ্যে ঢুকবো ঢাকা, বাজে গেছে 4:30। সমস্যা নাই, ট্যুরে একটু আধটু ঝামেলা হবে, ইটস নর্মাল। ওয়েলকাম টু গাবতলি ঢাকা। আমি টার্গেট করছি 5টায়, বাজেও 5:01, সো লেট করেও আমরা গাড়ি টানে চলে আসছি। সজীবের প্রবলেমের সলিউশন এখনও পাইতেছি না, ওর তেল খাইতেছে বেশি, তেল ভরতে হবে, ওর তেল শেষ গাড়িতে। চলে আসছি এসপি পাম্প, এখানে আমরা নিব হচ্ছে তেল। আমরা এখন আসি হচ্ছে এই যে শহীদ মিনার, টিএসসি পার করে আসছি। এখন এখান থেকে আমাদের গন্তব্যস্থল কক্সবাজার, যেটা হচ্ছে অলমোস্ট 391 কিলোমিটার। এখন পর্যন্ত ওর চাকার প্রবলেমের সলিউশন আমরা পাই নাই, 60 ফিট ঘুরে আসছি আমি। ভাবলাম যে কোনো একটা মেকানিক যদি আমাদের ওয়াস্তে আমাদের জন্য যদি খুলে রাখে, পাইলাম না। এখন একমাত্র রাস্তা হাইওয়েতে দেখতে হবে, অ্যাটলিস্ট যদি ঠিক করতেও না পারি হাওয়া দিয়ে নিতে হবে। এখন আমরা মেডিকেল, ঢাকা মেডিকেলের পাশ দিয়ে বেরোয় যাবো, হানি ফ্লাইওভার দিয়ে। অলমোস্ট টায়ার্ড লাগতেছে, কারণ অলরেডি আমরা 350 কিলোর উপরে চালাই আসছি, সো একটু টায়ার্ড আমরা অলরেডি হয়ে গেছি। এখনও 391 কিলো যেতে হবে। তো আমরা এখানে একটা রাস্তার ধারে পামের দোকান পাইছিলাম, এই যে চাকায় হাওয়া দিয়ে দিছি। এখন ওই লোক বলল চাকা থেকে বাতাস বেরোচ্ছে না, এখন দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। আমরা কুমিল্লার থেকে আরও 70 কিলোমিটার দূরে আছি, 65-70 এরকম। ওয়েদার চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, এখনও আমাদের সাথে ওয়েদার সুপ্রসন্ন, বৃষ্টি টিষ্টি দেখি নাই এখন পর্যন্ত। তবে সামনে বৃষ্টি হইতে পারে। এ হলো মেঘনা ব্রিজ, আমরা এখন আছি গোমতী সেতুর উপরে। এখানে ওয়েদারটা খুবই সুন্দর, সামনে ভয়ানক একটা মেঘ জমছে, এই মেঘে বৃষ্টি আসার চান্সেস আছে, অ্যান্ড ওয়েদার হয়ে গেছে ঠান্ডা। আমরা চাচ্ছিলাম যে কুমিল্লা ক্রস করে ফেলি, কারণ কুমিল্লার দিকে ভালো একটা বৃষ্টি হবে, 9:10 দিকে দেখলাম। বাট এখনই যে মেঘ লাগছে, এখন দেখা যাক কত দূর যাওয়া যায়। এখনও কুমিল্লা এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। আমরা এখনও আছি কুমিল্লায়, মাত্র হাইওয়ে ইন থেকে খাওয়া দাওয়া শেষ করে বেরোইছি। ইন দ্য মেন টাইম কুমিল্লায় ঢুকে ভালো একটা বৃষ্টি পাইছি, যার কারণে ভিডিও কিছু করা হয় নাই। আমি এই যে আমার গ্লাভস দুটো শুকাইতে লাগাই দিছি বাইকে, ওরা শুকানোর কাজ করতেছে। এখনও আমরা কুমিল্লায়, আবারও বাইকের চাকার প্রবলেম শুরু হয়েছে, সজীবের হাওয়া কমে গেছে, হাওয়া দিতে হবে, দেখা যাক। এখন সামনে যদি বৃষ্টি না হয় তাহলে তো ভালো, আশা তো করতেছি বৃষ্টি হবে না, আকাশ পরিষ্কার, বাট লেটস সি। অলরেডি আমরা সৈয়দপুর থেকে যেহেতু চালায় আসছি, আমাদের টায়ার্ডনেস একটা কাজ করতেছে শরীরে, বাট চট্টগ্রাম পর্যন্ত ইনশাআল্লাহ আমরা চলে যাবো আরামে। চট্টগ্রামের পরে কি হবে এটা প্রেডিক্টেবল না। সো আমরা আবার দাঁড়াইছিলাম, ফাইনালি ওর চাকা এবার ঠিক হয়েছে। আমরা জেল দিলাম একটা টায়ারের দোকানে, দেন ও
ভাল্বটা চেঞ্জ করে বাতাস দিয়ে দিল। এখন দেখা যাক, হোপফুলি এখন হয়তো টায়ারের ইস্যুটা আর হবে না। আমরা এখন একটানে চট্টগ্রাম যাওয়ার চেষ্টা করতেছি। এখন বাজতেছে 12:18, আমরা একটা ক্রুজিং স্পিডে বাইক চালাইতেছি, 83-85 এই স্পিডে। এই ক্রুজিং স্পিড অনেকক্ষণ ধরে চালাচ্ছি আমরা। আমরা এখন অলমোস্ট চট্টগ্রামের কাছাকাছি, আর বাকি মনে হয় 25 কিলোমিটারের মতো আছে, 24-25 কিলোমিটার, দেন আমরা চট্টগ্রামে এন্ট্রি করবো। সজীবরা আছে সামনে। আমরা এই নর্মালি ক্রুজিং স্পিড 80 স্পিড ধরে আমি ব্যাগের উপর হেলান দিয়ে জাস্ট বসে আছি। এখন চট্টগ্রামে আমরা যাই একটা রেস্ট নিব, যেহেতু বাজে 12:15 আমাদের একটা রেস্ট দরকার, কারণ আমরা অনেক দূর থেকে চট্টগ্রামে চলে আসছি, যেটা হচ্ছে সৈয়দপুর। ওয়েলকাম টু চিটাগং, চট্টগ্রামে স্বাগতম। এই যে চিটাগং গেট। তো আমরা হচ্ছে চট্টগ্রাম গেট পার করে ঢুকে গেছি চট্টগ্রামে। এখন আমরা এখানে একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে দেন আমরা হচ্ছে আগাবো, কারণ আমরা আমাদের জার্নির অলমোস্ট 2/3 কমপ্লিট করে ফেলছি। এই যে এখানে হোটেল, আমরা এখানে একটু চাটা খাবো, চা খেয়ে দেন আমরা রওনা দিব। এখানে আমরা কিছুক্ষণ ব্রেক নিয়ে চট্টগ্রামের ভিতর দিয়ে এখন রওনা দিছি বক্সের উদ্দেশ্যে। বাজতেছে হচ্ছে 1:36, আশা করতেছি আমরা 4-5টার মধ্যে ঢুকে যাব কক্সবাজার। সো দেখা যাক। কি করতেছে এরা? ফাইনালি আমরা চলে আসছি আমানত শাহ ব্রিজ। শিপ আর এই যে ব্রিজ, আমার ওয়ান অফ মাই ফেভারিট ব্রিজ। উঠে গেছি কক্সবাজারের রুটে। এখন এই এক রোড সোজা আমাদেরকে নিয়ে যাবে কক্সেস বাজার। এখানে উঠার পর এই যে আমাদের বন্ধু নিলয় আর অনেক, এদের কনফিডেন্স লেভেল অনেক হাই। তো ফাইনালি আমরা অনেক সাধনার পর সৈয়দপুর থেকে কক্সের রুটে আসছি। অনেক প্রবলেম মানে ফেস করছি, অনেক ইস্যুস আসছে যেটা আমরা নর্মালি এক্সপেক্ট করি নাই, হয়ে গেছে। বাট আলহামদুলিল্লাহ যে আমরা এখন পর্যন্ত সহি সলামতে বক্সের রুটে আসতে পারছি। এখন এখান থেকে দেখা যাচ্ছে 3:17, বাট আমাদের লাগবে আরও বেশি, কারণ আমরা অলরেডি অনেক এক্সস্টেড। আমাদের একটু ধীরে সুস্থে টাইম নিয়ে যাবো, আমাদের কোনো তাড়া নাই। দেখি আমরা 9:00 যায় পৌঁছাইতে পারি। এখন বাজতেছে 3:29, 3:30, অ্যান্ড আমি লোহাগাড়া ক্রস করতেছি। এখন কক্সবাজার বেশ অনেকটা দূরে আছে, আমাদের বডি প্রচণ্ড পরিমাণে এক্সস্টেড। এখনও আই থিঙ্ক 1.5-2 ঘন্টা লাগতে পারে, কারণ ট্রাফিক বেড়ে গেছে। তো চাইলেও গাড়ি টানতে পারতেছি না। আর এদিকের যে স্থানীয় ড্রাইভারগুলা কেমনে যে চালাইতেছে, কী যে চালাইতেছে বুঝে উঠতে পারতেছি না, সব পুরা দূরা চালাচ্ছে। চট্টগ্রাম টু কক্সবাজারের এই রুটটা কেন যে 4 লেন করে না আমি বুঝি না। এটা অনেক কি বলবো, বিজি একটা রুট। তার মধ্যে রাস্তা হচ্ছে কার্ভি, আঁকাবাঁকা, আর সিঙ্গেল লেন রুট। তার মধ্যে বাসওয়ালা, প্রাইভেট কারওয়ালা এরা হচ্ছে মানে হাইপার স্পিডে গাড়ি চালায়। তো সব দিক দিয়ে রিস্ক এই রোডটাতে। এই রোডটা 4 লেন করা অনেক জরুরি, কিন্তু কেন যে করে না। আর এটা একটা ট্যুরিস্ট স্পট, সো এটা আরও ইজি বা আরও ইজি অ্যান্ড অ্যাক্সেসেবল করা উচিত। অলরেডি কক্সবাজারে ইন্টার করছি আমরা, বাট সমুদ্র সৈকত বা 0 পয়েন্ট যেটা, সেটা হচ্ছে 76 কিলোমিটার দূরে। তো ওইখানে যাইতে বেশ কিছুটা সময় লাগবে।
বাট এখন আমি একটু রিফ্রেশ হইছি, পানিটা নিয়ে দিছি মুখে, খাইছি একটু পানি, অ্যান্ড এখন আমার একটু আবার রিফ্রেশিং লাগতেছে। সো এখন একটু বাইক টানার চেষ্টা করতেছি, তারপরেও দিস ইজ এ রিস্কি রোড, সো সব কিছু মাথায় রেখে বাইক টানতে হচ্ছে আর কি। ফাইনালি ফাইনালি দ্য কাউন্ট ডাউন স্টার্টেড। এখন বাজতেছে 5:40, এখান থেকে কক্সবাজার 0.8 কিলোমিটার দূরে। ফাইনালি সব বাধা অতিক্রম পার করে সৈয়দপুর থেকে কক্সবাজার আসলাম 750 কিলো রাইড দিয়ে। অ্যান্ড আমি আর আর 8 কিলোমিটার বাকি আছে, আমার খুবই খুশি লাগতেছে। আর এই 8 কিলোমিটার হইতে যাবে আমার জীবনের সবচেয়ে লম্বা 8 কিলোমিটার। আমি ওই সিনটার ওয়েট করতেছি যখন দূর থেকে সমুদ্র দেখা যাবে, এখন দেখি ওই সিনটা আমি পাবো কি না। এই ট্যুরে শান্তি পাচ্ছি না, এখন একটা গ্যারেজে গিয়ে এটার লক জাম হয়ে গেছিলো, আমি ট্যাঙ্কি না খুলতে পারতেছিলাম না বন্ধ করতে পারতেছিলাম। এখন যাই এর মধ্যে মোবিল দিয়ে এটাকে ফ্রি করছি, এখন ট্যাঙ্কি জাম হচ্ছে আর খুলতেছে আর কি। মানে তেল নিতে গিয়ে দেখি যে আমার ট্যাঙ্কি আর খুলে না, মানে কি এক সমস্যা। এখন এটাকে আমি ঠিক করলাম, মোবিল দিয়ে ঠিক করে দিল আর কি, টাকা পয়সা নেয় নাই। কালকে আমি এমনিতেও আসবো এখানটায়, গাড়ির একটু মোবিল টোবিল চেঞ্জ করবো, গিয়ার অয়েল টয়েল দিব, ওয়াশ করব। মানে সমস্যা শেষই হচ্ছে না, লাস্টের দিকে এসেও জামের জ্বালা, মানে চারদিক দিয়ে জ্বালায় আর জ্বালায় আসলাম এবার কক্সবাজার, বৃষ্টি আর জ্বালা। যাই হোক, আর 5 কিলোমিটার আছে, এখনও কাউন্ট ডাউন চলতেছে, এখনও আমি কক্সবাজার ঢুকতে পারি নাই। হায়রে, আমি সমুদ্রের ভিউটা দেখার জন্য ওয়েট করতেছি, আমার আর মন মানতেছে না। আই ওয়ান্ট টু সি দ্য সমুদ্র, লেটস সি সমুদ্র দেখা যায় কি না। ওই যে সমুদ্র, ওই যে স্পিড বোট যাচ্ছে, শান্তি। ওরে আল্লাহ, এত বিশাল জ্যাম, আমি তো সমুদ্র দেখার চক্করে জ্যামই দেখি নাই। ভাই 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 আল্লাহ, এই জ্যাম ছাড়তে আমার 1 ঘন্টার উপরে লাগবে আল্লাহ। সো ফাইনালি আমরা অনেক কষ্টের পর দীর্ঘ 7.5 ঘন্টা বাইক, 750 কিলোমিটার বাইক চালানোর পরে আমরা এখন আসি আমাদের হোটেলে। আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে, এখন বাজতেছে প্রায় 7:30টার মতো। সো আমরা হোটেলে একটাতে উঠছি, এর আগে যেটাতে গেছিলাম ওটা পাই নাই, এখন একটাতে আসছি কোনো মতে। আমরা এখনও হোটেল খুঁজার এনার্জিতেও ছিলাম না, মানে খুবই বাজে অবস্থা হয়ে গেছে আর কি। আমাদের টোটাল টাইম লাগছে হচ্ছে অলমোস্ট 21 ঘন্টা, যেটা আনএক্সপেক্টেড। 21 ঘন্টা বাইক চালানো আমাদের জন্য অনেক টাফ হয়ে গেছে আর কি। ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ গুড, বাইক নিয়ে সমস্যায় পড়ছিলাম ওই যে টায়ারের, তাছাড়া আর কোনো প্রবলেম ফেস করি নাই আল্লাহর রহমতে। আর আমার সাজেশন হচ্ছে আপনারা কখনও 750 কিলোমিটার একটানা রাইড করেন না, স্পেশালি বাংলাদেশের রোডে, নাহলে আমাদের মতো এরকম জায়গায় পড়ে যাবেন এককারে, একদম বাজে অবস্থা হয়ে যাবে। আর রাস্তা তাও ভালো ছিল আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে কোনো বেনিফিট হয় মানে আমরা পাইছি আর কি। আর বৃষ্টি টিষ্টি তেমন একটা পাই নাই, এক জায়গায় পাইছিলাম তো ওটাতেও আর কি অত বেশি একটা প্রবলেম হয় নাই, বাট বৃষ্টির ভয়ে যে রেইনকোট পরেছিলাম আমরা, এটাতে আমাদের একটু প্যারা হয়ে গেছে। আর ওভারঅল জার্নি ওয়াজ গুড, এই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে ইনশাল্লাহ আবার নতুন কোনো ব্লগে, বাট এটা আমার একটা লাইভ অ্যাচিভমেন্ট ছিল, সো একটা সাবস্ক্রাইব আপনাদের করা উচিত, 2 সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।